একার মা, এরকম কত মায়ের বুক খালি করে, মায়ের বুক থেকে ছিনতাই করে তাদেরকে নিয়ে কোথায় যে রাখা হয়েছে তার কোনো খবর নাই, এখন পর্যন্ত অনেকের খবরই পাওয়া যায় নাই। আর মানের মার কিসমত ভালো যে তিনি তাকে বুক ফিরত পেরেছেন। এত লম্বা দাড়ি, কোমর পর্যন্ত চুল, কাটতে দেয় নাই, নখ কাটতে দেয় না, দাড়ি কাটতে দেয় না, চুল কাটতে দেয় না, এ যেন মানে একটা অগাধ জঙ্গলের একটা পশু, তার চাইতেও নিকৃষ্ট আসন আচরণ এদের সাথে করা হয়েছে। একজন খ্যাতিমান চৌকস সামরিক অফিসার, তার চুলটা এখনো রয়ে গেছে লম্বা। আমি জিজ্ঞেস করলাম, এটা কাটেন না কেন? ওই যে এইটাকে হাসরের দিনে সাক্ষী বানাইতে চাই। 2006 সাল অক্টোবর পল্টন মোড়ে লগি বইটা তাণ্ডব চালিয়ে যে নারকীয় অবস্থার সৃষ্টি করা হয়েছিল তার ধারাবাহিকতা অব্যাহত ছিল আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত। এই সরকার এসেছিল জনাব ফখর উদ্দিন সাহেবের নেতৃত্বে, যেটাকে মানুষ বলতো মঈন ফখর সাহেবের সরকার। এই সরকারটা ক্ষমতায় আসার পরে একজন নেত্রী বলেছিলেন, এ সরকার আমাদের আন্দোলনের ফসল। 3 মাস এদের দায়িত্বে থাকার কথা ছিল, 3 মাসের ভিতরে অর্থবহ, নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটি নির্বাচন দিয়ে তারা চলে যাবেন। কিন্তু তাদের খায়েশ জন্মালো যে তারা রাজনীতি করেন, যার কারণে 3 মাসের সরকার টেনে টেনে তারা 9 মাসে নিয়ে গেলেন, 9 মাস থেকে 2 বছরে নিয়ে গেলেন। যখন 2 বছরে নিয়ে গেলেন, ইতিমধ্যে তাদেরও দুর্নীতির পাহাড় অনেক উঁচু হয়ে গেল। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করে তারা কিন্তু দায়িত্ব শুরু করেছিলেন। যারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দায়িত্ব পালন শুরু করেছিলেন, তারাই দুর্নীতিতে এতটা আকন্ঠ নিমজ্জিত হয়ে গেলেন যে 2 বছরের মাথায় তাদেরকে সেই যে সিট খুঁজতে হলো। প্রথম আঘাতটা দিয়েছেন সেনাবাহিনীর কোমরে, দ্বিতীয় আঘাতটা দিয়েছেন জামাত ইসলামের উপরে, তৃতীয় আঘাতটা দিয়েছেন সারা দেশের সমস্ত রাজনৈতিক দলের উপরে, চতুর্থ আঘাত তিনি দিয়েছেন ওলামা হযরতের উপরে, পঞ্চম আঘাত দিয়েছেন 18 কোটি মানুষের মাথার উপরে। অবশ্য পরে একটা স্লোগান লাগিয়েছে, কে বলেছে কে বলেছে, বলে স্বৈরাচার স্বৈরাচার। সম্মানিত বন্ধুগণ, কি দরকার ছিল এইভাবে জাতিকে বেইজ্জত করা, অপদস্থ করার, দফায় দফায় জেলে নেওয়ার? কিছু ওলামায়ে কেরামের পায়ে যখন বেড়ি দেখতাম আমার সহ্য হতো না, আমি পুলিশদেরকে বলতাম ওনাদের পায়ের বেড়িটা খুলে আমার পায়ে লাগায় দাও, হাতের বেড়ি খুলে আমার হাতে লাগায় দাও, এই কোরআনের খাদিমদের এই বেড়ি আমার সহ্য হয় না। বলতো, আপনি চাইলেই আমরা পারবো না, আল্লাহর কাছে বিচার দিয়েছি। জিজ্ঞাস করেছি এই বন্ধুদেরকে, এই বেড়ি পায়ে আপনাদের কেমন লাগে? কষ্ট তো লাগেই, বলে যে হ্যাঁ কষ্ট লাগে, কিন্তু আল্লাহর জন্য সবর করে নিচ্ছি। একার মা, এরকম কত মায়ের বুক খালি করে, মায়ের বুক থেকে ছিনতাই করে তাদেরকে নিয়ে কোথায় যে রাখা হয়েছে তার কোনো খবর নাই, এখন পর্যন্ত অনেকের খবরই পাওয়া যায় নাই। আর মানের মার কিসমত ভালো যে তিনি তাকে বুক ফিরত পেরেছেন। এত লম্বা দাড়ি, কোমর পর্যন্ত চুল, কাটতে দেয় নাই, নখ কাটতে দেয় না, দাড়ি কাটতে দেয় না, চুল কাটতে দেয় না, এ যেন মানে একটা অগাধ জঙ্গলের একটা পশু, তার চাইতেও নিকৃষ্ট আসন আচরণ এদের সাথে করা হয়েছে। একজন খ্যাতিমান চৌকস সামরিক অফিসার, তার চুলটা এখনো রয়ে গেছে লম্বা। আমি জিজ্ঞেস করলাম, এটা কাটেন না কেন? ওই যে এইটাকে হাসরের দিনে সাক্ষী বানাইতে চাই। আচরণ মানুষের সাথে করা হয়েছে, আল্লাহর জমিন কত জুলুম সহ্য করবে? শেষ পর্যন্ত জুলুমের অবসান হয়েছে আলহামদুলিল্লাহ। এই জুলুমের অবসান এমনি এমনি হয়নি, হাজার প্রাণের বিনিময় হয়েছে। আমাদের অসংখ্য সন্তান সন্ততি গুলিবিদ্ধ হয়ে তারা আক্রান্ত হয়েছে। আমার ধারণা 500-র ঊর্ধ্বে এরা চিরজীবনের জন্য অন্ধ হয়ে গেছে, এরা আর দুনিয়ার আলো দেখবে না। চোখে গুলি, ছররা গুলি পড়ার কারণে 2 চোখ নষ্ট হয়ে গেছে। যার একটা চোখ নষ্ট হয়েছে সে দুনিয়ার কিছু আলো দেখবে, কিন্তু তার 2 চোখই চলে গেল, তার কাছ থেকে তো সব আলো কেড়ে নেওয়া হলো।
এইভাবে জুলুমে জুলুমে সমস্ত জনপদ ভরে উঠেছিল। আজকে বিভিন্ন জায়গায় গিয়ে দেখি সমস্ত ফুল, আমার সহ্য হয় না, বড় কষ্ট হয়, কারণ আমাদের ফুলগুলো তোমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি গিয়েছিলাম রাজশাহীতে এইরকম একটা শহীদ পরিবারে, এই ছেলেটা রিক্সা চালিয়ে তার সংসার চালাতো, বিয়ে করেছে এক বছর আগে, তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। আমি জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো? বলি আমি কেন থাকবো, আমি যেমন তেমন, আমার পেটে যে সন্তান, সে যখন বাবা দুনিয়া আসবে আমার এই সন্তানটা কারে বাবা বলে ডাকবে? এর জব কে দিবে আমাদেরকে? এইভাবে পাষাণরা আমাদের বুক থেকে আমাদের হাজারো কলিজার টুকরাকে কেড়ে নিয়েছে। আমি দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন, দোয়া করি তাদের আপনজনকে আল্লাহ তাআলা সবরে জামিল দান করুন, যারা আহত হয়েছে মাহবুবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে পঙ্গু বানাইও না, তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো। আমাদের প্রিয় সংগঠন দিন রাত ছুটে চলছে তাদের পিছনে, আরো অনেকেই চলছে, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের একটু কষ্ট লাঘব করা যায় কিনা, অনেকের হাতে আমরা সামান্য একটু সহযোগিতা উপহার তুলে দিতে চাই, চিৎকার দিয়ে বলে আমার এই সহযোগিতার প্রয়োজন নাই, আমার সন্তান পাইলেই আমি শান্তি হইতাম, আমার সন্তান তো পাবো না, এই সহযোগিতা আমার লাগবে না, কি সান্ত্বনা দিব তাদেরকে বলেন। সম্মানিত ভাইরা, এরাও তো এই দেশেরই মানুষ, এরা তো অন্য কোনো জায়গা থেকে আসে নাই, ব্রিটিশ পেনিয়া নয়, পাকিস্তানি দখলদার নয়, এরা তো আমাদেরই অংশ। তারা একই আচরণ করলো এই জাতিটার সাথে, চতুর্দিকে দুর্নীতি, দখল বাণিজ্য, চাঁদাবাজি, দর্শন, লুণ্ঠন, হত্যা, গুম, লালে লাল বাংলাদেশ, বুক ফেটে যায়। ঢাকার দুইটা প্রসিদ্ধ মহিলা কলেজ, আমাদের মেয়েগুলোর সাথে কি আপনারা আজ থেকে তিন বছর আগে এই রিপোর্ট গুলা দেখেছেন? এই রিপোর্ট দেখার পরে হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছে, কার মেয়ের সবকিছু শেষ করে দিল এই লম্পটরা, সবগুলা লম্পট। এরা গিয়ে ঢুকেছে আবার জাতীয় সংসদে, এই সংসদ ছিল লম্পটের কারখানা। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা শাস্তি কি করেছেন, ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন, এরা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল করে, আল্লাহর কৌশলের কাছে সকল ষড়যন্ত্র অচল, আল্লাহ সেটাই ব্যর্থ করে দিয়েছেন, কোনো হিসাবে এখন মিলে না। যারা কন্ট্রাক্টারি ঠিকাদারি নিয়েছিল, চালাও আমার জন্য সব কিছু করো, আমি তোমার জন্য আসি, তোমার কোনো চিন্তা নাই, তারাও এখন স্তব্ধ, তারাও এখন বেওকুফ, কেমনে কি হয়ে গেল। আমার ভাই বলেছেন, নিঃসন্দেহে এই আন্দোলনে আমাদের তরুণ ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে, আন্দোলনের ফিনিশিং দিয়েছে, কিন্তু আন্দোলন তো শুরু হয়েছে 2009 সালের 10 জানুয়ারি থেকে, হাজারো রক্ত, হাজারো জীবন, হাজারো কুরবানি এই আন্দোলন ধাপে ধাপে এসে এখানে উপনীত হয়েছিল। এই আন্দোলনকে সরাসরি নিয়ন্ত্রণ করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা, এখানেই আল্লাহর উলুহিয়ত, এখানেই আল্লাহ চিনার ব্যাপার। সম্মানিত বন্ধুগণ, আমি বিনয়ের সাথে, এখানে আরো তিনটা ধর্মের আমার বন্ধুরা আছেন, তাদেরকে আমি অনুরোধ করব, গত 17.5 বছর বা তারও আগে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারা আপনাদের জমি দখল করেছে গায়ের জোরে অন্যায়ভাবে ভয়ভীতি দেখিয়ে, যারা আপনাদের ইজ্জতের উপরে হাত দিয়েছে, যারা আপনাদের সম্পদ লুণ্ঠন করেছে, যারা আপনাদেরকে বাস্তুবিটা থেকে বেদখল করেছে, আল্লাহর রাস্তায় আপনারা সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন, সেই ব্যক্তিটি আমার হলে আমার নাম এক নম্বরে লিখবেন, জাতির সাথে খোলাসা করে দেন জাতির সামনে, এরাই দুর্বৃত্ত, তখন জাতি দেখবে যে এরা কারা। বাংলাদেশে যখনই যা হতো তখন এই কেষ্টা বেটার উপরে সব ফেলে দেওয়া হতো,
যে যাই করে কেষ্টা বেটাই চোর। নাসিরনগরের ঘটনা ঘটলো হিন্দু সম্প্রদায়ের উপর, সাথে সাথে কোনো বাস বিচার না করে এটা জামাত শিবির করেছে। শেষে গিয়ে দেখা গেল তাদেরই দলের জেলা পরিষদ চেয়ারম্যান আর এমপির লড়াই, তারাই স্বীকার করলো। আমাদের সেখানে কোনো সম্পৃক্ততার প্রশ্নই উঠে না, আমরা এগুলাকে ঘৃণা করি, এর সাথে আমাদের কোথাও কোনো সম্পর্ক নেই, এবং আলহামদুলিল্লাহ আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যে যদি দুষ্কৃতিকারীদের তালিকা এই ভাইয়েরা করেন, কোথাও আমাদের একজন লোকের নামও পাবেন না ইনশাআল্লাহ। কারণ আমরা এই কুশিক্ষা দেই না, আমরা নিজে এই খারাপ কাজ করি না, আমাদের কর্মীদেরকে আমরা এলাও করি না। সুন্দরগঞ্জের এমপি গাইমন্দার মারা গেল, লিটন সাহেব প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন এটা জামাত শিবিরের কাজ। পরে দেখা গেল না, সেখানে ক্ষমতার লড়াইয়ে তিনি নিহত হয়েছেন সাবেক একজন এমপির সরাসরি পিস্তলের গুলিতে, তার সাজা হয়েছে। যদি সত্যি তিনি এটা করে থাকেন তার সাজা পাওয়াই উচিত, আর না করে থাকলে একদিন হয়তো তিনি মুক্ত হবেন। কিন্তু শেষ পর্যন্ত আমাদের কোন সম্পৃক্ততা পাওয়া গেল না, এর মধ্যে আমাদের 27 জন লোককে ধরে এনে অমানবিক নির্যাতন করা হলো। এই নির্যাতন ফিরিয়ে দিবে কে? এই যে অন্যায় নির্যাতনটা করা হলো, এখন তাদের এই পাওনাটা ফিরিয়ে দিবে কে? এরকম যেখানেই যা ঘটে বাস বিচার না করে আমাদের উপর দেয়। এবারকার যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনে মেট্রো রেলের দুইটা স্টেশন এবং টিভি স্টেশন তিনটা জায়গায় হামলা হলো, ভাঙচুর হলো, কোথাও আগুন জ্বললো, কিছু না বলে আমাদের নামে চালাইয়ে দিল। আমরা বললাম যে জাতিসংঘের অধীনে একটা ফেয়ার তদন্ত হোক, সেই তদন্তে যদি জামাতের একজন সমর্থক, শিবিরের একজন সমর্থকও চিহ্নিত হয় এরকম ধ্বংসকারী হিসাবে, তাকে আমরাই আইনের হাতে তুলে দেব এবং তার ব্যাপারে যেন সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হয়। আমরা নিশ্চিত এই কাজ কোনো বিবেকবান মানুষ করতেই পারে, এটা দুষ্কৃতিকারীদের কাজ, এটা সাবোটাইজ। এমনকি আমি আরো জোর দিয়ে বলবো যে এদেশের কোনো মানুষ তার নিজের দেশের সম্পদ ধ্বংস করতে পারে না, তারা করেছে সেটা বের হওয়া উচিত। সম্মানিত বন্ধুগণ, এরপরে কথা আসে এখন কি করব, তাইলে তো একটা মজবুত প্রতিশোধ নিতে হবে আমাদের, তাই না? না, আমরা প্রতিশোধ নিব না। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, আর প্রতিহিংসা সমাজের সর্বনাশ সাধন করে। আমরা এই কাজ করব না, আমরা কোনো প্রতিশোধ নেব না। বলবেন তাইলে কি সবাইকে মাফ করে দেওয়া হলো? হ্যাঁ, দলগতভাবে আমরা মাফ করে দেব, কিন্তু ব্যক্তিগতভাবে যে অন্যায় করেছে, যে জুলুম করেছে, যে অপরাধ করেছে, তাকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। যার ফাঁসি হওয়ার হবে, যার যাবজ্জীবন হওয়ার হবে, যার আমৃত্যু, এর আগে কোনোদিন আমৃত্যু ছিল না, আমাদের নেতৃবৃন্দকে দিয়ে আমৃত্যু শুরু হয়েছে, আমৃত্যু সাজা, কারাদণ্ড, সশ্রম, আমৃত্যু। 80 বছরের বয়স হইলে কোনো অসুবিধা নাই, তাকে সশ্রম দিতে হবে, ওখানে মরতে হবে জেলের ভিতরে, তিনি বাইরের আলো বাতাসে এসে মরতে পারবেন না। যার যেটা পাওনা তাকে সেটা দিতে হবে। কেন? তারাই তো বলেছেন আইন সকলের জন্য সমান, আইনের উল্টে কেই নয়। তো এখন দেখি তাদের জন্য একটু সমান হোক আগে। তবে আমরা আবারও বলছি যে একজন নিরপরাধ মানুষও যেন আমাদের কারোই মামলার আসামি না হয় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। 100 জন দুষ্কৃতিকারী, কিন্তু একটা নিরীহ মানুষ, এটা চরম জুলুম, এটা করবো না আমরা, কেউ আমরা করবো না, করা উচিত হবে না। আপনি যাদেরকে চিনেন শুধু তার নাম দেন, তাও চিনার মধ্যে লোকটা যদি এই ঘটনার সাথে সম্পৃক্ত না হয় আল্লাহর কসম তার নামটা দিবেন না, এটা হবে জুলুম, এটাও জুলুম। একজন জুলুম করেছে, আমরা আবার পাল্টা জুলুম করতে চাই না, আমরা জুলুমের কবর রচনা করতে চাই। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে পরবর্তী সরকার জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সমস্ত মানুষের উপর যেন সুবিচার করতে পারে, সামাজিক সুবিচার যেন কায়েম হয়। এখন যেন বিচারাঙ্গনে গেলে এরকম দৃশ্য দেখতে না হয় যে খুব সুন্দর শুনানি হলো, আস্তে করে যার সাহ ভিতরের খাস কামরায় চলে গেলেন, বাইরে এসে বললেন 5 দিনের 10 দিনের রিমান্ড, কারণ উপর থেকে নাজিল হয়েছে যে ওনাকে এতদিন দিয়ে দাও, ওনাকে এই করো, ওনাকে ওই করো। বিচারকরা তারা বিচার করেননি, তারা মানুষের উপরে তারাও জুলুম করেছেন। আমরা জিজ্ঞেস করতাম কেন করেন, কয়েছে আমাদের চাকরি বাঁচানোর জন্য। আরেকজনের জীবনের চাইতে আপনার চাকরির মূল্য বেশি, আপনি একজনের জীবন তছনছ করে দিচ্ছেন, বিবেকের একটা জায়গায় আপনাকে বসানো হয়েছে,
দুনিয়ার মানুষের যাওয়ার শেষ জায়গা দুটো, একটা হচ্ছে আদালত আর একটা হচ্ছে হসপিটাল। এই দুই জায়গায় মানুষ যায়, আপনি এখানেও শেষ করে দিলেন, কেমন হলো এই দেশটা? অথচ আমাদের এই 5 তারিখ পর্যন্ত যারা দাপটের সাথে দেশে শাসন করেছেন বা শোষণ করেছেন, তারা বলতেন যে এদেশে বিচার বিভাগ স্বাধীন। হ্যাঁ, যারা সকালে মিথ্যা কথা বলে তাদের ঘুম ভাঙে আর মিথ্যা কথা বলতে বলতে ঘুমায়, তাদের সকল কথাই ওই পর্যায়ে পড়ে, এর বাইরে যায় না। আলহামদুলিল্লাহ, কত হম্বি তম্বি আমাদের এক একজন মানুষকে বিরোধী দলের যখন গ্রেফতার করা হয়েছে, সাজানো বানানো উদ্ভট কত কিছু আমাদের বিরুদ্ধে চালান করা হয়েছে, আলহামদুলিল্লাহ আদালতে কোনো জায়গায় আমাদেরকে কেউ ঘুষি মারে নাই, জুতা ছুড়ে মারে নাই। এখন কেন মারে? আমরা এগুলা সাপোর্ট করি না, আমি বাস্তবতা বলতেছি, আমরা কিন্তু এগুলা সমর্থক না। আমরা চাই সে যেই হোক আইন অনুযায়ী তার বিচার হোক, কেউ যেন আইন হাতে তুলে না নেয়। কিন্তু পাবলিক সবকে আমার কথা শুনে, আপনার কথা শুনে, যারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, নির্যাতিত হয়েছে, তারে বুঝ দিবে কে? তারপরে আমরা মানুষকে কড়া জোরে বলেছি যে আসেন, আমরা সবাই মিলে শান্তির দিকে যাই, অশান্তি সৃষ্টি করা ঠিক হবে না। আপনারা আশা করি সকলে স্বীকার করবেন, একমাত্র দল জামাতে ইসলামী যার দুইজন, একজন বর্তমান আমির, একজন সাবেক আমির থেকে শুরু করে 1-2 সিরিয়ালি 11 জন নেতাকে খুন করা হয়েছে, বিচারের নামে তাদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে, যার শত শত কর্মীকে খুন করা হয়েছে, একমাত্র দল যাদের বাড়িঘরে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে, আর কোন দলের এটা হয়নি। তাহলে প্রতিশোধ নিলে তো সব আগে আমাদের হওয়া প্রতিশোধ নেওয়া। আমরা আল্লাহকে সাক্ষী রেখে, আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমরা কোনো প্রতিশোধ নেব না, প্রতিশোধের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা কি করেছি এই পরিবর্তনের সাথে সাথে? আমরা এটা আমাদের নাগরিক দায়িত্ব মনে করেছি। আমরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, এমনকি মসজিদেও সাবোটাইজ হতে পারে, আমরা সব জায়গায় হাতে লাঠি দিয়ে আমাদের কর্মীদেরকে বসেছি, পাহারায় বসে যাবে। তারা দিন রাত খেয়ে না খেয়ে বৃষ্টিতে ভিজে এই প্রতিষ্ঠানগুলো তারা পাহারা দেওয়ার চেষ্টা করেছে যতটুকু তাদের সামর্থ্য আছে। আলহামদুলিল্লাহ, এর কারণে এবার বাংলাদেশে কোথাও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। হ্যাঁ, কেউ কেউ সাজিয়ে গুজিয়ে বেলুন ফুলিয়ে এইটাকে দেখাতে চেয়েছিল, আলহামদুলিল্লাহ তাদের সমস্ত প্রয়াস ফ্লপ করেছে, ব্যর্থ হয়েছে, বেলুন ফুটা হয়েছে। এবার নাটক সাজানো যায়নি এটা নিয়ে। আমি ধন্যবাদ জানাই অন্যান্য ধর্মের ভাইদেরকে। সেদিন আমি ঢাকা মহানগরীর উত্তরে কেন্দ্রীয় মন্দিরে গিয়েছিলাম, একজন ভাই দেখতহীন কণ্ঠে বললেন যে আমাদেরকে কেউ আঘাত করে নাই, আমাদেরকে সবাই এখন পাহারা দেয়, ভালোবাসে, আমরা নিরাপদে আছি, শান্তিতে আছি, আমাদেরকে নিয়ে মেহরবানি করে কেউ। বাগান এক জাতের ফুল দিয়ে হয় না, সব জাতের ফুল দিয়ে বাগান সাজে। আমাদের এই সমাজ হচ্ছে সেই রকম একটা বিচিত্র বাগান, একটা সম্প্রীতির দেশ। আমরা এখানে সম্প্রীতি কাউকে ভাঙতে দেব না। এর জন্য আমাদের সকলের একটা শক্ত অঙ্গীকার দরকার যে যার যার জায়গা থেকে আমরা বিবেকের প্রতিধ্বনি করব, আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না এবং কোন ষড়যন্ত্রকে আমরা প্রশ্রয় দেব না। তবে হ্যাঁ, এর মাঝে যদি কেউ অন্যায় করে তাকে আমরা ছাড় দেব না, আমরা সকলে মিলে তাকে ধরব, তাকে ধরে যেখানে তাকে পৌঁছাতে হয় সেখানে পৌঁছে দেওয়া হবে। এবং এরপরে এই বিষয়ে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য যে মজলুম যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পক্ষ থেকে আমরা সবাই একসাথে লড়াই করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এইভাবে যদি আমরা একটা সহনশীল সম্প্রীতির বাংলাদেশ গড়তে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের মাথায় বাহির থেকে এসে কেউ কাঁঠাল ভাঙার আর সাহস করবে না, কাঁঠাল ভেঙে আমাদের মাথার উপরে খাবে সাহস করবে না। আল্লাহ শুকরিয়া আদায় করি, অনেক দেশে পরিবর্তন হয়, বিভিন্ন দেশের সরাসরি হস্তক্ষেপে, আর বাংলাদেশের পরিবর্তনটা করেছেন আল্লাহ নিজ হাতের হস্তক্ষেপে। এখানে বাইরের কারো কোনো বাহাদুরি নাই, সম্পৃক্ততা নাই, কলা কৌশল নাই, কারিগরি নাই, কোনো কিছু নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এখানকার সমস্ত মানুষ, আমি বলেছি মজলুম, আপনারা দেখেছেন, আমি তো কয়েকটার কথা বলেছি, এই যে রংপুরের মৎস্যপল্লীতে তাদের গরু বাছুর পর্যন্ত লুটেও নেওয়া হলো, বাকিগুলো পুড়ায় দেওয়া হলো, গরগুলা শেষ পর্যন্ত ধরা পড়লো যে যুবলীগের এক নেতা ওই জায়গা জমিগুলো তার পেটের ভিতরে ঢুকানোর জন্য এটা করেছে। অথচ গঠার সাথে সাথে বললো যে মিঠাপুকুরের লোকেরা এসে এই পীরগঞ্জে এটা কাণ্ড ঘটিয়েছে, আর মিঠাপুকুর হলো জামাতে ইসলামের ঘাঁটি। দেখেন যুগবিয়োগ সূত্র কিভাবে মিলায় এত সুন্দর করে। শেষ পর্যন্ত তাদেরই তদন্তে বের হয়ে আসলো যে যুবলীগের একজন নেতার এটা কর্মকাণ্ড।
সম্মানিত ভাইরা, আবার বলি, আসুন সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। কালোর বিরুদ্ধে দাঁড়াই, সাদার পক্ষ নেই। ইনশাল্লাহ এটা হবে শান্তির বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ। হয়ে গিয়েছে, আমার আরেকটা মিটিং আছে এরপরে, এই জন্য আমি আপনাদের বিরক্ত করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভাই সেলিমউদ্দিন বলেছে আমাকে ভালোবেসে এসেছেন, আমি বলবো দেশকে ভালোবেসে এসেছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের ডাকে আমরা সাড়া দিই। আমি সকল ধর্মের ভাইদেরকে আশ্বস্ত করেছি, যখনই ডাকবেন তখনই পাবেন, এবং এটা অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদের পাশে আমাদেরকে পাবেন। আমি আবারও বলছি, সকল ধর্মের ভাইদের পাশে নয়, আমরা সাথে থাকবো। পাশে থাকা মানে একটু গ্যাপ, আমরা সাথে থাকবো, কোনো গ্যাপ নাই, গ্যাপ রাখবো না। কিন্তু আমরা ষড়যন্ত্রকারীদেরকে ষড়যন্ত্র সফল হতে দেব না। আমরা ছাত্র ভাইদের প্রতি, তরুণ ভাইদের প্রতি অনুরোধ জানাই, তোমাদের কাছে জাতি ঋণী, কিন্তু এখন তোমাদেরকে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। একটা পিলারে লেখা দেখলাম, রক্ত গরম মাথা ঠান্ডা, এরা চমৎকার চমৎকার স্লোগান দেয়। আমি তাই বলবো, এখন রক্ত একটু ঠান্ডা করো, মাথাও ঠান্ডা রাখো, তাহলে জাতি বহুদূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের বয়স হয়েছে, কবর আর আমাদের দূরত্ব কমে এসেছে, তোমরাই তো আগামীর বাংলাদেশ। এই আগামীর বাংলাদেশকে আমরা কলুষিত বাংলাদেশ হিসাবে, অতীতের কলুষিত বাংলাদেশ হিসাবে আর দেখতে চাই না। এখন একটা ফ্রেশ বাংলাদেশ দেখতে চাই। আল্লাহ তাআলা সেই ফ্রেশ বাংলাদেশটা দেখার তৌফিক আমাদেরকে দান করুন।